আজ রবিবার, পয়লা অগ্রহায়ণ 2024 সালের 17ই নভেম্বর। ধনু রাশি, ধনু লগ্ন, সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি, ধরে নিন অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত। একটি মাটির পাত্রে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষ্নি, ধান, পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ, এগুলি বপন করে ইতু বানানো হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইতুর বিসর্জন দিতে হয়। কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে রেড, মেরুন অথবা হোয়াইট কালার। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনার মন কিন্তু খুশিতে থাকবে। সন্ধেবেলার সময় পরিবারের সদস্যদের জন্য বিশেষ কোনো কিছু করার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন। কোনো পারিবারিক অনুষ্ঠান বা কোনো আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজ আপনারা আউটিংয়ে যান, কোনো অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে সংযুক্ত হন, সেখানে মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে পাবেন।